পুষ্কর আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমার নিবেদন, হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভগ্গা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বাধানসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ হে জগদম্বে আমার মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার।